নমস্কার আমি মিনময়ী মুখার্জি আমি অনেক অনেকদিন ধরেই অদ্বৈত জ্ঞানপীঠে আসতে আমাদের মহারাজ আমাদের কাছে এক আদর্শ স্বরূপ শিখিয়েছেন কিভাবে পথে পথ চলতে হয় সত্যকে আশ্রয় করে কিভাবে জীবনে একা বেঁচে থাকা যায় ওনার কাছ থেকে প্রথম আমি শিখেছি উনি যে কথা বলেন যে কর্ম এমনই কর্ম যেখানে ব্যক্তি সত্তা বিলীন হয়ে যায় তো সেই কর্ম করতে পেরে আমি নিজেকে প্রচুর পরিবর্তন করেছি এবং এই যে এক অদ্ভুত সৎসঙ্গ সৎসঙ্গের মাধ্যমে নিজেকে অনেক উন্নত করেছি ওনার দেখানো উচ্চ মূল্যবোধের মাধ্যমে জীবনে এগিয়ে চলেছি আজকের প্রশ্ন করেছে অভিদীপ দাস চুচুরা হুগলি থেকে গিতার উপরে প্রশ্ন সাধারণত শ্রীমদ্ভগদ্গীতার কোর্স চলছে বলে আমরা আলাদা করে প্রশ্ন নিই না কিন্তু ও নবম শ্রেণীর ছাত্র আনন্দের কথা যে গীতার থেকে সে রুচি দেখিয়েছে শ্রীমদ্ভগবৎ গীতায় সে রুচি দেখিয়েছে সেই জন্য আমরা আলাদা করে এই প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতার থেকে অভিদীপ প্রশ্ন করছে যে অষ্টাদশ অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে বলা হয়েছে সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা অনুচিত যদ্রূপ অগ্নি ধূমের দ্বারা আবৃত থাকে তদ্রূপ সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে আমার জন্মের সঙ্গে যে সকল কর্মের প্রতি আসক্তি প্রকৃতি আমাকে দিয়েছে সেগুলিকে দোষযুক্ত জেনেও যদি আমরা তা ত্যাগ না করে মহৎকর্মে আত্মনিয়োগ নাই করি তবে ঊর্ধ্বে কীভাবে ওঠা যাবে তার পরবর্তী শ্লোকই বলা হয়েছে জড় বিষয়ে আসক্তি বুদ্ধি সংযত চিত্ত ভোগ শূন্য ব্যক্তি কর্ম ত্যাগপূর্বক রূপ সিদ্ধি লাভ করেন কিন্তু কোনো দোষযুক্ত কর্ম যদি আমি করতেই থাকি তবে সেই মিথ্যাকেই তো ধর্ম ভেবে আঁকড়ে ধরে থাকি তবে আমি মানসিকতাকে আর কিভাবে উন্নত করব। কিভাবে জড় বিষয়ে আসক্তি শূন্য হব যদি দয়া করে এই বিষয়ে আলোকপাত করেন খুব ভালো হয় আটচল্লিশ নম্বর মন্ত্রী বলছে সহজম কর্ম কৌন্েয় সদোষম আপনি ত্যাজিত সর্বারম্ভা হি দোষে না ধূমে নাগ্নি হে দোষ দোষযুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ সমস্ত কর্মই ধুম দ্বারা অগ্নি যেমন আবৃত থাকে তেমনি কোনো না কোনো দোষ দ্বারা যুক্ত থাকে যখন কথাগুলি বলা হচ্ছে তখন মাথায় রাখতে হবে কথাগুলি কার জন্য বলা হয়েছে স্বভাবজ কর্ম বা সহজ কর্ম সহজ কথাটা বা যে কোনো কথা কোন একজন ব্যক্তির সাপেক্ষে হয়তো তো যখন সহজ কর্ম কথা বলছেন শ্রীকৃষ্ণ বলছেন এবং শ্রীমদ ভগবত গীতার মতো উচ্চ আধ্যাত্মিক টেক্সট এর নিরিখে বলছেন তখন বুঝতে হবে এটা চট করে আমরা যেমন মনে করছি তেমন কথা নয় অনেকবার এই কথাগুলি এসেছে সহজকর্ম স্বভাবকর্ম স্বধর্ম একটু আগেই হয়তো একটু আগেই সেই শ্লোকটি আছে শ্রেয়ান স্বধর্মবিগুণ পরধর্মা স্ব স্বভাব নির্দিষ্ট কর্ম এই যে কথাগুলি বারবার শ্রীকৃষ্ণ বলছেন এগুলি আমরা এক একঝটকায় যা বুঝি সেই রকম নয় কারণ আবারও আমি অ্যালার্ট করে দিই আমাদের গীতাতেও আমি বারংবার অ্যালার্ট করেছি মাথায় রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন হুম আমরা কথায় কথায় বলে দিই একজন খুব আপত্তি করছিল বলে আপনি ভগবান বলছেন না কেন তাকে ভগবান কি বলবো আমরা তাকে মানুষই থাকতে দিই আমরা তাকে যোগী হিসাবেই ধরিনি নাহলে আমাদের এত দুস্পর্ধা হয় যে শ্রীকৃষ্ণ যখন কথা বলছেন তখন তার কথাকে আমাদের গোছের ধরে নেওয়া আচ্ছা এই কথা বলেছে আপনি বঙ্গানুবাদ পড়ুন হিন্দি অনুবাদ পড়ুন ইংলিশ ট্রান্সলেশন পড়ুন শুধু অভিদীপ তুমি নয় যে কেউ আপনারা মাথায় রাখুন শ্রীকৃষ্ণ জীবনের যেই স্তরে বাঁচেন আমি আপনি আমরা কেউ সেই স্তরে চট করে দাঁড়িয়ে কথা বলি না সহজ কর্ম কার জন্য সহজ কর্ম আমরা চট করে ধরে নিচ্ছি কি যে সহজ মানে অর্থাৎ সহজ আত জাত কি হয়েছে বলে দেহ জন্মেছে তো সহজ কর্ম কি আহার নিদ্রা মৈথুন আমার সহজ কর্ম স্বাভাবিক বিষয়ে যে সবথেকে আসক্তি আমি আমার যে পরিবেশের মধ্যে জন্মেছি কেউ বিহারে জন্মেছে কেউ ইউপিতে জন্মেছে কেউ বাংলায় জন্মেছে তো সেখানের কোন যে কোনো খাবার লোকাল ফুড বাঙালির মাছের প্রতি আসক্তি তো সহজ কর্ম হয়ে গেল আপনি লেখাপড়া শিখেছেন এমন এক পরি আপনি শিক্ষিত কোনো এক পরিবারে জন্মেছেন যেখানে একাডেমিক নলেজ অনেক আছে আপনি ওর ছোটো থেকে লেখাপড়া করেন তো সহজ সহজকর্ম হয়ে গেল কেউ তথাকথিত পৈতাধারী সমাজে বা পৈতেধারী বংশে জন্মেছে তো পুজো করা জল ছেটানো সহজ কর্ম হয়ে গেল দুঃখের বিষয়ে এভাবে অনেক জায়গায় বলাও হয়েছে কিন্তু আবার আমি মনে করাচ্ছি শ্রীকৃষ্ণের মতো কোনো উচ্চ আধ্যাত্মিক পুরুষ এই কথা বলছে সহজ কর্ম কিন্তু কার সহজ কর্ম কি আমি যার সহজ কর্ম তাই না এটা বোঝা এটা বোঝা দরকার এখানেই বোঝার গোলমাল হয়ে যায় যখন বলছে যে কোনো কর্মই দোষের এই অর্থে বলা হচ্ছে কর্ম দ্বারা জ্ঞান হয় না কর্ম অজ্ঞান বিরোধী নয় জ্ঞান একমাত্র অজ্ঞান বিরোধী এবার প্রশ্ন হলো যদি সহজাত কর্মই বলা হয় যে শ্রীকৃষ্ণ শারীরিক সামান্য কর্মের কথাই বলছেন তাহলে জ্ঞান ফ্যান চাই না আমাদের কারণ শরীরের তো জ্ঞান চাই না শরীরের তো খাবার চাই শরীরের যৌনতা চাই শরীরের ঘুম চাই এই সব শরীরের দরকার হরমোনস যা চায় তো তাহলে এই যে সব কর্ম দোষীটা বলার কোনো যুক্তিই থাকে না কারণ আমরা দেহ তো যাবতীয় অকর্ম করি যেগুলি করা উচিত নয় এখানে ওই অর্থে বলাই হচ্ছে না অর্থ সূক্ষ্ম সহজ কর্মের অর্থ সূক্ষ্ম আর যখন শ্রীকৃষ্ণ বলছেন সর্বারম্ভাহী দোষে না সব কর্ম সব স্টার্ট সব বিগিনিং দোষের অর্থাৎ সংকল্প উঠছে না সংকল্প ওঠা মানেই আপনার সহজতা নষ্ট হয়ে গেল বুঝুন সহজ মানে অভিধি বোঝো ভালো করে ছোট তুমি এমন কিছুও ছোট নাও যে বুঝতে পারবে না আমার আনন্দ লাগে খুব যখন তোমরা এরকম প্রশ্ন করো ওই জন্য শ্রীমদ্ভগবৎ গীতার থেকে সাধারণত প্রশ্ন নেওয়া হয় না যেহেতু কোর্স অলরেডি চলছে কারণ অতিশয়ক্তি হয়ে যাবে তবুও আমি যেটা যেটাকে নিয়েছি সহজ কর্ম ত্যাগ করতে না করছেন এবং বলছেন কর্ম দোষের সব কর্ম দোষের যদি দেহের জন্য কর্ম করাকেই সহজ কর্ম বলা হতো যদি আসক্তিপূর্ণ কর্মকে যদি যেরাম তুমি ভৌতিক এবং শারীরিক সারকামস্ট্যান্সেস এর মধ্যে থাকছো তার মধ্যে চলাকেই সহজ কর্ম বলা হতো তাহলে কর্মকে তো দোষের বলাই চলে না সহজের অর্থ অনেক উঁচু এবং কর্ম যে কোনো কর্মের মধ্যে কিছু খুঁত আছেই অর্জুনকে কেন বলা হচ্ছে মনে করতে হবে অর্জুন প্রথম থেকেই কিন্তু কর্ম ত্যাগ করতে চাইছেন অর্থাৎ যেই কর্ম যথার্থ কর্ম সেই কর্মকে অর্জুন ছাড়তে চাইছে তো শ্রীকৃষ্ণ বলছে দেখো সঠিক কর্ম ছিল না সঠিক কর্মই সহজ কর্ম কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে আমরা নিজেকে জিজ্ঞাসা করছি না যে আমি কে নিজেকে জিজ্ঞাসা করুন কে আমি যে জন্মেছি দেহ কোনো না কোনো দেহ বা ফর্ম তো চিরকাল আপনার ছিলই ছিল এখন এই টাইম ফ্রেমে একটা মানুষের শরীর আপনি পেয়েছেন আমি পুনর্জন্মকে প্রমোট করছি না পুনর্জন্ম তো অবশ্যই আছে প্রকৃতির আছে ব্যক্তির নেই দেহ বা ফর্ম চিরকাল ছিল এবং চলছে কনস্ট্যান্ট চলছে এই স্থূল অস্তিত্ব আপনি এই দেহ পাওয়ার আগে ভ্রূণ ছিলেন সেটাও একটা ভ্রূণ রূপে জন্ম তার আগে পিতার শরীরে বীর্য হিসাবে ছিলেন সেটাও একটি জন্ম তার আগে কোনো শাক সবজি পশু পাখি মাটি জল কিছু না কিছু হিসাবে আপনি ছিলেনই ছিলেন তো আপনার বর্তমান দেহের যে ধারা সে কনস্ট্যান্ট জন্মাতে জন্মাতে চলেছে তো কে জন্মেছে ইভেন আপনি আমাকে এখন বসে শুনছেন আপনার দেহের মধ্যে কনস্ট্যান্ট পরিবর্তন হচ্ছে তো জন্মেছে কে আপনি অনলি অ্যাজামসান নিচ্ছেন আমি মানুষ ও জন্মেছি অমুখ টেটে যদি ভ্রূণ নাশ হতো আপনি বলতেন আমি জন্মাইনি ইভেন এটা বলতে গেল তো আপনার একটা মানব মস্তিষ্কের প্রয়োজন হতো যদি জন্মে মন নামক পদার্থ আপনার না থাকতো গাছ হতেন বলতেন আমি জন্মেছি জন্মটা কোথায় হচ্ছে জন্ম কি এইখানে ঘটছে পশু পাখির ক্ষেত্রে কি হয়ে যায় পশু পাখির ক্ষেত্রে তাদের জন্ম হয়েছে কিন্তু তাদের কাছে এত উন্নত ডিভাইস নেই যে নিজের বার্থ ডেট তারা মনে রাখবে প্রকৃতির সাথে প্রাকৃতিকভাবে এক হয়ে আছে তাদের কাছে এত ডিভাইস নেই যে সে বলবে আমি জন্মেছি পশু পাখি যেমন ঘুম থেকে আমরা চোখ খুলি ওদের জন্ম যেমন চোখ খোলা এবং এই চোখ খোলা চোখ বন্ধ করা চোখ খোলা চোখ বন্ধ করা করতে করতে শেষ হয়ে যায় তো জন্মাচ্ছে কে দেহের যাত্রা তো পশুরও চলছে একটা গাছে তো চলছে আপনারও চলছে আপনি হয়তো বলবেন যে আমি আমার যদি মাইন্ড না থাকে তবে অন্য বলতে পারবে যে আমি জন্মেছি অমুক ডেটে আমার মা বলে দেবে ধরুন কেউ কোমা স্টেটে জন্মেছে বা কোমা হয়ে গেছে জন্মেই সে তো আর বুঝতে পারলো না যে আমি জন্মেছি কিন্তু আপনি বলবেন যে অন্যরা বলে দেবে অন্যরাও যে বলছে জন্য অ্যাকনোলেজমেন্ট কে করবে আপনাকেই তো করতে হবে আপনারই যদি মন না থাকে আপনার যদি চেতনা না থাকে সচেতনতা না থাকে তাহলে কে বলবে যে অমুকে বললো আমি জন্মেছি যে কোনো কিছুর জন্য আপনার একটি আমি দরকার এবং এই জন্ম হচ্ছে চেতনার চেতনার জন্ম হয় চেতনা জন্ম মানে চেতনা একটি নির্দিষ্ট ফর্ম রূপে কনস্ট্যান্ট প্রকাশ পাচ্ছে এখন একটা তারপরে একটা তারপরে একটা তারপর একটা কোটি কোটি লক্ষ লক্ষ বহু ফর্ম রূপে সে নিজেকে প্রকাশ পাচ্ছে এই প্রকাশ হওয়াকে জন্ম বলা হয় এবং আপনি কনস্ট্যান্ট দেহের সাথে অ্যাটাচ থেকে বদলাতেই থাকেন বদলাতেই থাকেন পশুদের চেতনা উদ্ভিদের চেতনা মানুষ ছাড়া কোনো চেতনা তার অপমান বোধ নেই তার শান্তি চাই না তার সন্তোষ চাই না তাদের দৈহিক কমফর্ট অব্দি গতি এবং সেটাই তার চাই মানুষের তা নয় মানব চেতনার জন্ম হয় মানব দেহের নয় আপনি এবার বলবেন মহারাজ তাহলে আপনি বলতে চান আমাদের দৈহিক জন্ম নেই আমরা এই এত লোক যে বলছে যে দৈহিক তাদের জন্ম হয়েছে এই দৈহিকভাবে তাদের জন্ম হয়েছে কুকুর কি বলে গাছ কি বলে এখানে এই গাছটি বলবে যে আমি অমুক দিন জন্মেছি বলছে কে কথাটা দেহ বলছে না দেহ জন্মেছি কথাটা বলার জন্য আপনার একটি মানব চেতনার দরকার তো আগে তো জন্মই মানব চেতনার হয় এবং এই চেতনা মুক্তি চায় সন্তোষ চায় তৃপ্তি চায় সহজ শব্দই চেতনার জন্য প্রয়োগ করা হয়েছে দেহের জন্য নয় চেতনা যখন দেহে ফেসে থাকে তখন দেহের প্রতি আসক্তিতে দেহাত্মতে তার মনে হয় আহার নিদ্রা মৈথুন ভয় ক্রোধ লোভ বস্তু ভৌতিক জগতই আমার সহজতা এই যে আমরা এত ইজিলি জগতে পাচ্ছি খুব সহজ মনে হচ্ছে আমরা বেসিক্যালি ভৌতিক সুবিধাকে সহজ বলেছি এই জন্য ভিতরে জ্বলছি আর বাইরে আমরা খুব সামান্য জীবন সহজ জীবন পণ করছি নিজেদেরকে এই জন্য আমি বলে থাকি আমরা স্বাভাবিক বাঁচছি না আমরা প্রাকৃতিক বাঁচছি আমরা এই সহজ কর্মকে প্রাকৃতিক কর্ম ধরে নিচ্ছি শ্রীকৃষ্ণ এত হালকা কথা বলার লোক নয় তাদেরকে শ্লোক বলতো না দেহের পরিবর্তনের যাত্রা চলছেই একটিও সময় এমন নেই যখন তার মৃত্যু ঘটছে না আগেও বললাম এই মুহূর্তে শরীরের বিভিন্ন কোষ পরিবর্তিত হচ্ছে আমি উঠে গিয়ে স্নান করব তার স্নান করার পরে বহু হাজার হাজার কোষ আমার শরীর থেকে চলে গিয়ে নতুন কোষ তৈরি হবে দেহ এমন কোনো সময় নেই যখন জন্মাচ্ছে না নোখ বাড়ছে অর্থাৎ নোখ মরছে নোখ কাটলে আর চুল কাটলে আমাদের লাগে না কেন কারণ এগুলো ডেড সেলস শরীরের অতিরিক্ত অঙ্গ কেটে ফেলছি আমরা কনস্ট্যান্ট মরছি আমরা সেদিনকে গাড়িতে যাচ্ছিলাম বলছিলেন যে আজ থেকে পাঁচ বছর আগে এই যেখানে কয়েকটা দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো ছিল না মুখে তো জন্মেছে তো এইগুলো এখন যেমন শারীরিকভাবে আমি অত ভারী হয়ে গেছি আর তিন চার বছর আগে এতটা ভারী ছিলাম না তো শরীরের মধ্যে বহু কোটি কোটি কোষ সেলস এগুলো জন্মাচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও ঘটছে আমার ক্ষেত্রেও ঘটছে দেহের পরিবর্তনে যাত্রাই চলছে আগের অবস্থাকে বলা হয় মৃত্যু এবং বর্তমান অবস্থাকে বলা হয় জন্ম জন্ম মৃত্যুর শৃঙ্খলা তো চলছেই তাহলে সহজ কর্ম কি হবে আপনি তো বদলে যাচ্ছেন এই চেতনা মানব চেতনা যে বলে কিনা আমি এই চেতনা যখন দেহের সাথে রিলেটেড হয় এহু বদলাতে থাকি এটাই মানসিক পরিবর্তন বা মনের পরিবর্তন প্রত্যেকটা শারীরিক গতিবিধি তাকে রেজিস্টার্ড হচ্ছে সবার আগে চেতনাতে তো আগে চেতনার জন্ম হয় তারপরে দেহে ফিডব্যাক হয় কিন্তু আমরা দেহকে এত বেশি ভিভিড মনে করি স্থুলের সাথে এত বেশি অ্যাটাচড আমরা মনে করি কি দেহে আগে লাগলো তারপরে আমার কাছে ফিডব্যাক এলো আগে নয় সেরকম হয় না চেতনা যদি নেগটিভ থাকে আপনার দেহে লাগলেও আপনার কোনো বোধ হবে না সমস্যা হচ্ছে আমরা দেহ কি আমি বলে জানি ফলে সহজ কর্ম বলতে দেহের অ্যাক্টিভিটি বা দেহে আসক্তিজনিত কর্মকেই ধরছি চেতনার জন্য সহজ আগের শ্লোকগুলো তো যদি দেখো দেখতে পাবে স্বকর্ম স্বভাব নির্দিষ্ট কর্ম স্বধর্ম ধর্ম বলা হয়েছে তাই এই শ্লোকে সহজকর্ম কথাটা বলা হয়েছে মানব চেতনা দেহে খুশি নয় যখন নিজেকে দেহমাত্র দেখা হয় তখন সহজকর্ম কি হবে আহার নিদ্রা ভয় এবং নানা রকম সুযোগ সুবিধাগুলো আমাদের সহজকর্ম সেই হিসাবেই তুমি প্রশ্ন করছো যে এইগুলোতেই যদি ফেঁসে থাকি তাহলে আমরা এগোবো কি করে কিন্তু যদি এগুলো কেউ পায় যারা পেয়েছে দেখে নাও গিয়ে প্র্যাকটিক্যালি আমি বলছি বলে মানতে হবে না তার সাথে তাদের জীবন কি সত্যি সহজ বা আসান হয়ে যায় এমন কি নয় যে যার যত বেশি ভৌতিক সুবিধা তার জীবনটা তত বেশি জটিল হয়ে গেছে সহজের বিপরীত কি জটিল যার যত বেশি অর্থ গিয়ে দেখো তার মাথার কনফিগারেশন সে তত বেশি জটিল হয়ে গিয়েছে এবং অর্থ থেকেও যারা খুব সহজ জীবন কাটায় দেখবে তাদের মধ্যে অর্থের প্রতি বা ভৌতিক অস্তিত্বের প্রতি বিশেষ কোনো কেয়ার নেই তো সহজ কর্ম কখনোই দৈহিক নয় এগুলো নানা উৎপাত বিপত্তি সাথে ডেকে আনে যেখানে উৎপাত যেখানেই বিপত্তি সেখানে কি কখনো সহজতা থাকে তো দেহের সহজাত যেসব টেন্ডেন্সি সেগুলোকেই যদি শ্রীকৃষ্ণ সহজ কর্ম বলে অ্যাড্রেস করতেন তাহলে বাড়িতে রকমের ঝগড়া হলে আমাদের অসুবিধা হওয়ার কথা নয় কেউ অপমান করলেও আমাদের অসুবিধা হওয়ার কথা নয় পরীক্ষায় ফেল করলে আমাদের অসুবিধা হওয়ার কথা নয় কারণ এগুলি তো দৈহিক কোনো অসুবিধার সৃষ্টি করে না টাকা হলেই হলো কেউ তোমাকে চোর বললে তোমার কোনো গায়ে লাগার কথা নয় বাবা তুলে গালাগালি দিলেও গায়ে লাগার কথা নয় কারণ ভৌতিক অস্তিত্বে তো কোনো হাত দেয়নি তোমাকে তো ততক্ষণ না মেরে ফেলছে বা তোমাকে কোনো রকম আঘাত করছে ততক্ষণ পর্যন্ত তুমি বলো দেয়ার ইজ নো প্রবলেম কুকুর ছাগল তো তাই কুকুরকে তুমি ভাত দিতে দিতে গালাগালি দাও কুকুরের কিচ্ছু এসে যায় ছাগলকে বা গরুকে তুমি ঘাস দিতে দিতে কোনো অপমান করো তার কিচ্ছু এসে যায় না সে অনায়াস ঘাস খাবে তার খেতে পারলেই হলো আমাদেরও তারা তেমন হতো খেতে পারলে ঘুমাতে পারলেই হলো তবে তো সম্মান শ্রদ্ধা সন্তোষ পূর্ণত্ব এগুলোর কোনো প্রয়োজনই নেই আমরা সহজ বলতে ইজি বা সুবিধাজনক ধরছি ও যেহেতু আমি দেহ তো দেহগত প্রবৃত্তি আমার আমার পক্ষে সহজ বলে আমি ধরছি শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায় অব্দি গীতার শেষ ভাগে এসে পৌঁছেছেন এবং প্রায় শেষের দিকে অর্ধেকের বেশি আটচল্লিশ নম্বর মন্ত্রে চলে এসেছেন কিন্তু একটু সূক্ষ্ম বা এগিয়ে বলবেনি আপনি নিজেকে তুমি নিজেকে এক অপূর্ণতা এক দীর্ঘ নিঃশ্বাস হিসাবে দেখো তাই কি সত্য নয় দৈহিক চাহিদা যদি শেষ কথা হতো জিনগত সহজাত দেহ জন্মের সাথে সাথেই এই দেহের এই ফর্মটা জন্মের সাথে সাথেই যে প্রবৃত্তিগুলি পেয়েছি সেগুলোই যদি আমার সার্কামস্টেন্সেস আমার আশেপাশের পরিবেশ আমি যেই বংশে জন্মেছি যেই পাড়াতে জন্মেছি যেই কালচারের মধ্যে জন্মেছি এগুলোই যদি সহজাত কর্ম আমার হয়ে যায় তাহলে তো আর কোনো উপায়ই থাকলো না আমার এগানোর তোমার কথা শব্দকে আমরা ভ্রষ্ট করেছি আমরা দেখছি না আমরা আমরা কি এক এক অপূর্ণতা তাই এত কিছু পেয়েও তো আমরা অপূর্ণ না যখনই আমরা কিছু পেলাম তারপর ওই পূর্ণতা সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গিয়ে নতুন অপূর্ণতা চলে আসে তো যদি সত্যিই ভৌতিক কিছুতে আমাদের পূর্ণতা হতো যদি সহজ যা যা জন্মেছে কি জন্মেছে দৈহিকভাবে কামনা জন্মেছে কাম সেক্স খিদে জন্মেছে নিদ্রা জন্মেছে শরীরের কোষে কষে ভয় জন্মেছে নষ্ট হয়ে যাবার থেকে প্রোটেক্ট হওয়ার জন্য এগুলি আমাদের শেষ কথা হতো তাহলে তো আমরা ভৌতিক জিনিস অ্যাচিভ করে নিতাম বডিগার্ড রেখে দিতাম টাকা পয়সা ঘর বাড়ি এগুলি করে ফেলতাম এবং আমরা সুখী এবং অ্যাভারেজ মানুষ একই তো সুখ বলে তারা বলে সহজকর্ম আমি করে নিয়েছি আমার আমি সিকিওর তুমি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাবে যে যত এগুলি করেছে সে তত বেশি ভিতরতে ইনসিকিউর ফিল করে যত তুমি জgameOver যত তুমি জমাবে তুমি জমাও কোটি কোটি টাকা তোমার ইনসিকিউরিটি লেভেল বাড়তে থাকবে কমবে না দেখানোর কখন দরকার পড়ে দেখানোর তখন দরকার পড়ে যখন তোমার ভিতর খালি শো অফ যার যত আছে সে তত দেখায় না এবং দেখবে যারা দেখাচ্ছে না নিশ্চিত যাক দেখবে কোনো না কোনো স্তরে সে নিজের মনকে অন্য কোথাও তুলে রেখেছে ওই ভৌতিক অস্তিত্বে নিজের সাথে সে আসক্ত হয়ে বসে নেই আমাদের ভিতরে কিছু একটা চাই তাই তো খেতে তো পারছ তাহলে কেন চাই চাই বলছো শরীরের তো ভাত চাই তবে কেন আমরা সহজ নই আমাদের জীবনে তা তৃপ্তি স্বস্তি তোমার সহজতা আমরা বলি বি রিল্যাক্স ইজি এর অর্থ কি কমফোর্টেবল থাকা তাই তো মানব চেতনাকে তুমি সব ভোগ দাও সে সহজ হতে পারবে না বরং ভোগের সাথে সাথে রোগ বিপত্তি সাথে চলে আসবে এবং চেতনা অস্থির হয়ে পড়বে এবং তুমি এক অপূর্ণ চেতনা এতে কোনো সন্দেহ নেই যে কোনো মানুষ যে কোনো কর্ম করছে সেই কর্ম এই চেতনাকে তৃপ্তি দেওয়ার জন্য কারণ দৈহিক তৃপ্তি অন্তত মানুষের পক্ষে শেষ কথা নয় বরং বিপরীত দেখা গেছে যে যত দৈহিক তৃপ্তি হয়েছে যে যত দৈহিক নিজেকে তৃপ্ত করেছে যে আন্তরিকভাবে তত দুর্বল হয়েছে এবং তার জীবনের যন্ত্রণা তত বেড়েছে এই জন্যই তো ব্যায়াম করতে হয় এই জন্যই তো পড়াশোনা করতে হয় পশু তো ব্যায়াম করতে যায় না পশু পড়াশোনা করতে যায় না কারণ মানব চেতনা বেশি কিছু চায় তার কাছে সূক্ষ্ম বিবেক প্রজ্ঞা বুদ্ধি আছে একে তাকে কাজে লাগাতে হবে এর কিছু দরকার এর কি দরকার এর জ্ঞান দরকার এর সন্তোষ দরকার এর পূর্ণতা দরকার এর বিরাট হয়ে যাওয়া দরকার এর মহৎ হওয়া দরকার কুকুর ছাগল বিড়ালের ক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তা নেই তো ওদের যা সহজকর্ম মানুষের তা কখনোই সহজ কর্ম নয় প্রাকৃতিক জীবন মানুষের সহজতা নয় আমরা বলে দিই এটা কমন জোয়ান হয়েছে তো একটি ছেলে একটি মেয়ের পিছনে যাবে এটা তো কমন একটা ষাঁড় একটা গাইয়ের পিছনে যাবে এটা কমন এটা কুকুর ভাদ্র মাসে কুকুরের পিছনে যাবে এটা কমন কিন্তু একটা মানুষ যদি একটি স্ত্রী দেখলো এবং তার পিছনে ছুটলো তার ক্ষেত্রে সেই হীনকর ব্যাপার সহজতা নয় এটা মানব চেতনা জ্ঞান চায় বোধ চায় এতেই তার প্রেম প্রয়োজনে কেউ সহজ হতে পারে না তোমার লোন চলছে দু লাখ টাকার লোন তোমার প্রত্যেক মাসে টাকার প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনটা একটা চাকরি করে সিদ্ধ হচ্ছে তুমি কি যতদিন দু লাখ টাকার লোন শোধনা হচ্ছে এবং এই চাকরিটা করছো সহজ হতে পারবে ইজি বলতে পারবে নিজেকে মাথায় তোমার চেপেই থাকবে দুর্ভাবনা তোমার চলতেই থাকবে তোমাকে তো বলা হচ্ছে যে ভাই তুমি প্রত্যেক মাসে টাকা তো পাচ্ছ তবুও মাথায় থাকবে কারণ মানব চেতনা প্রয়োজনে তৃপ্ত নয় সে যেই কর্মটি করছে তাতে তার প্রয়োজন সিদ্ধ হচ্ছে প্রেম সিদ্ধ হচ্ছে না কিন্তু বেশিরভাগ মনস্তাভাবে কেন জীবন কাটিয়ে নেয় মানুষকে ছোট থেকে ভুল শেখানো হয় প্রথমে শরীরের দ্বারা তারপরে সমাজের দ্বারা তোমার প্রয়োজনেতেই তুমি প্রেম করো এটা হওয়ার নয় অ্যাটলিস্ট মানুষের পক্ষে হওয়ার নয় প্রাকৃতিক কখনোই সহজতা নয় মানুষের পক্ষে আর সুরক্ষা শেল্টার সুবিধা এগুলো সব আমাদের প্রয়োজন আমাদের প্রেম নয় প্রেম তো আমাদের আত্মা প্রেম তো আমাদের জীবনের গভীরতায় প্রেম তো শান্তিতে স্বস্তিতে পূর্ণতায় প্রত্যেক মানুষের নিচু থেকে নিচু উঁচু থেকে উঁচু স্থুল থেকে স্থুল বুদ্ধি উচ্চ থেকে উচ্চ বুদ্ধি তবে নিচের মানুষেরা কি করে এত সহজ হয়ে থাকে সহজ হয়ে থাকে না যারা বলে যে ঠিক আছি ভালো আছি তারা খারাপ থাকাকেই ভালো থাকার ডেফিনেশন বানিয়ে ফেলেছে আমরা বলি আমি কখনো কখনো রেগে যাই আমরা কখনো কখনো রেগে যাই না আমরা কখনো কখনো প্রসন্ন হই রেগে আমরা সব সময় আছি বিরক্তি আমরা বিরক্ত আমরা সব সময় আছি কোন কোনো সময় সেই বিরক্তির পাড়া চড়ে এবং তুমি ব্লাস্ট করে যাও তখন তুমি বলো আমি এখন রেগে গেলাম তুমি এখন রেগে গেলে না তুমি চব্বিশ ঘন্টাই রেগে থাকো কখনো কখনো তুমি মাত্র খুশি হও যখন কোনো বিরক্তি থাকে না সেটা মুহূর্তের জন্য ফ্র্যাকশন অফ মোমেন্টস থাকে এবং তা তোমার কাছ থেকে চলে যায় তুমি আমি অপ্রেমে বাঁচি এই অপ্রেমে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আমাদের একেই আমরা প্রেম বলি একে আমরা সহজতা বলি মানুষের কাছে এই অদ্ভুত ক্ষমতা আছে যে মানুষ পারে জলের থেকে মাছ এক বিন্দু জল দূরে থাকতে পারবে না পাখিকে বেঁধে রাখলে পাখি এক বিন্দু সুখী হতে পারবে না কিন্তু মানুষ পারে মানুষ ওর মধ্যে তৈরি করে নেয় দেখো এই প্রাকৃতিক স্তরেই এই জন্য যত রকম যন্ত্রণা যুদ্ধ হিংসা ক্রুরতা স্বার্থ ভেদাভেদ মারামারি দাঙ্গা সাম্প্রদায়িকতা কিছু কোন স্তরে চলেছে যখন মানুষ দেহকেই সহজ কর্ম ধরে নিয়েছে এই প্রকৃতির স্তরেই তা হয়েছে তুমি শুধু সেখানেই সহজ যেখানে চেতনা বিস্তার পায় দৈহিক স্তরে হলেও বন্ধুর সাথে তুমি কি বলো আমি তোর সাথে খুব ইজি ফিল করি কারণ সেখানে মন খুলে বাঁচতে পারো এই মন খোলা সহজতা এবং আমরা দেহেতেই শুধু মন খুলতে অভ্যস্ত তো দেহে যেখানে খোলা যায় যেখানে কাপড় খোলা হলো যেখানে প্রবৃত্তির উলঙ্গ নাচ চললো আমরা সেখানে খুব সহজ হয়ে যাই কিন্তু ওটা মুমেন্টের জন্য ওই মোমেন্টামের জন্য সহজ হওয়া হবে তারপরে ভয়ঙ্কর অসহজতা অস্বস্তি আমাদের বাধা থাকবে এটাই মানব জীবনের যন্ত্রণা গীতা যখন বলছে সহজের কথা তখন চেতনার সহজতা বলছে তার জন্য যে কর্ম তা মাত্র সহজ কর্ম সব কর্ম দোষযুক্ত কারণ সব কর্তৃত্ব থাকে এমন কর্ম করো যাতে কর্তৃত্বের থেকেও কর্ম ইটসেলফ বড় হয়ে যায় নিরানব্বই শতাংশ জগতের গাছ কিরকম আমি কর্তা ধর না আমি গাছ একটা আমি যেমন আমার ফল তেমন আমি যেমন আমার কর্ম তেমন এত বড় মহৎ কর্ম করো যাতে কর্তৃত্ব ছোট হয়ে যায় কারণ কর্তৃত্বই ভক্তৃত্ব হবে এবং যন্ত্রণা দেবে যখন কর্তা কর্মের উচ্চতা দেখে তার সামনে মাথা নত করে নেয় তখন সেই কর্ম সহজ কর্ম এবং এরম কর্ম তুমি জগতে হাতে গোনা কয়েকটা পাবে ক্লাস নাইনে পড়ো জীবনকে এখনই দেখে নাও যদি বাঁচতে হয় অভিদীপ যদি নিজেকে জ্বলতে হয় দ্বীপের মতো আলোকিত হতে হয় তাহলে এমন কর্ম করো আমি প্রার্থনা করি তোমরা যেন এমন কর্ম করো যেই কর্মের মধ্যে ঝোঁকা নেই যেই কর্মের মধ্যে চাপা নেই যেই কর্মের মধ্যে কর্তার প্রবৃত্তির রিপিটেশন নেই এরাম কর্ম খুব রেয়ার কর্ম শ্রীকৃষ্ণ এই কর্ম করছেন শ্রীকৃষ্ণ সেই স্তরে বাঁচছেন আমাদের মহাপুরুষ অবতার সান্ত্রা এই স্তরে বেঁচেছেন কবির বেঁচেছেন নানক বেঁচেছেন মীরা বেঁচেছে সুরদাস বেঁচেছে শ্রীরামকৃষ্ণ বুদ্ধ মহাবীর সবাই এই স্তরে বেঁচেছেন তারা এমন কর্ম করেছেন যে কর্মটি বিরাট তার সামনে তারা ঝুঁকে গিয়েছেন তাদের কর্তার গাছের ফল কর্ম হয়নি কর্তৃত্বের বিলোপি তাদের কর্ম হয়ে গিয়েছে আমিও এই কর্ম এত এনার্জি দিয়ে এই জন্যই করতে পারি কারণ এখানে আমার কর্তৃত্বের জায়গা নেই কর্তৃত্ব হলে ভয় হতো ভাবনা হতো দুশ্চিন্তা হতো সহজ কর্ম করো যে কর্মে তোমার প্রেম সেই কর্ম করো প্রয়োজন নয় প্রয়োজন প্রেমকে না কি করে বুঝবে প্রয়োজন আর প্রেম আলাদা কোনটা প্রয়োজন কোনটা প্রেম যে কর্ম করলে তোমার শুধুমাত্র ভৌতিক চাহিদা মেটে অন্তর জ্বলতে থাকে নিশ্চিত যেন সেটা সহজ কর্ম নয় সেটা তোমার প্রয়োজন মাত্র প্রেম নয় প্রেমে ভৌতিকতা যেই স্তরেই থাকুক তুমি এক টাকাই পাও একশো টাকাই পাও আর এক কোটি টাকাই পাও ইট ডাজ ম্যাটার টু ইউ এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় তুমি বলবে যে কর্মটা খুব ভালো কাজ এই কাজটা ছাড়া থাকা যাবে না এমন কর্ম সহজ কর্ম কর্ম দোষ যুক্ত অর্থে বলা হচ্ছে যেমন আগুন উঠলেই তার সাথে ধোঁয়া ওঠে যে কোনো কর্ম উঠলে তার সাথে কর্তৃত্ব ওঠে তো এমন ভাবে কর্ম করো অর্জুন যাতে কর্ম এত বিরাট হবে কর্তৃত্ব তো থাকবে কর্তৃত্ব যাবার না যতদিন দেহ আছে কিন্তু সঠিক কর্ম কর্ম মানেই বন্ধন কর্ম ইকুয়াল টু বন্ধন এই অর্থে বলা হচ্ছে কর্তৃত্ব এসে যায় যেহেতু সেই জন্য বন্ধন ক্রিয়েট হয় এমনভাবে করো যাতে কর্তৃত্ব বা কর্তা কর্মের সামনে মাথা নত করে শরণাগত হয়ে থাকে তবে মাত্র জীবনে সহজ হতে পারবে আমরা যে সন্ন্যাস ব্রত নিয়েছি এটা কর্মই তো এটা হিসাব মতো একরকমের কর্ম আমাদের কিছুভাবে চলতে হয় কিন্তু এই সন্ন্যাস ব্রত এত উঁচু এর সামনে একজন সন্ন্যাসী মাথা ঝুঁকিয়ে থাকে সে বলে না আমি সন্ন্যাসী এরকম হয় না সন্ন্যাস ব্রত এত বিরাট এত মহৎ এত উচ্চ তার সামনে কোনো একজন ব্যক্তিত্ব অরুণ বরুণ তরুণ স্বপন যেই হোক না কেন সে হাত জোর করে নিচু হয়ে যায় এইটা হলো উচ্চ কর্ম এরকম কর্ম যদিও দোষযুক্ত কারণ কর্ম তো কিন্তু বলছে না তেয়াজেদ কেন এই কথাটা বলা হচ্ছে কেন অর্জুন নিজের কর্মতে এক করতে চাইছে অর্জুন বলছে এই সময়ের দাবিতে আমি কর্ম করব না তাই শ্রীকৃষ্ণ তাকে সুধরাচ্ছেন আর বলছেন যে না অর্জুন দোষ ধরিয়ে দিচ্ছে বলছে দেখো এতে খুন হবে রক্ত পরা হবে আমি গুরুজনদেরকে মারব বলছে না অর্জুন তুই যাকে সহজ কর্ম বলছিস এই সহজ কর্ম সহজ কর্ম নয় এ প্রাকৃতিক আসক্তিপূর্ণ কর্ম এমন কর্ম করো যাতে নিজের কর্তৃত্ব না থাকে অর্জুন কেন মারতে চাইছিলেন না বিশ্ব দুর্যোধন এদেরকে এই জন্য কারণ এরা আত্মীয় এদেরকে মারলে অর্জুনের আসক্তিতে আঘাত হয় তার ব্যক্তিগত প্রোফাইল বা ব্যক্তিত্ব আঘাতপ্রাপ্ত হয় আমরা এক্ষুনি কি আলোচনা করলাম এমন কর্ম করতে হবে যাতে কর্তৃত্ব বা ব্যক্তিত্ব না থাকে কমতে থাকে তাতে ছিটে ফোটা যা দোষ হবে এই যে মেরেছে অর্জুন তীর মারবে কামান মারবে ভীষ্মকে হত্যা করা হয়েছে এই দোষ দোষ নয় দেখলে দোষ মনে হয় কিন্তু দোষ নয় এমন দোষ মুক্ত করে থাক এমন দোষ অর্জুন অসুবিধা নেই কিরকম দোষ স্মৃতিশাস্ত্রে লেখা আছে গুরুজনদের উপরে হাত তোলা উচিত নয় গুরুজনদের অপমান করা উচিত নয় তাদেরকে লাঞ্ছিত করা উচিত নয় শ্রীকৃষ্ণ বলছে কিচ্ছু সে আয়না না স্মৃতির বিধানে থাক অমন দোষ শ্রুতির বিধান দেখো উপনিষদ কি বলছে দেখো উপনিষদ বলছে সঠিক কর্তা হও চেতনা হয়ে বাঁচো তুমি মানব চেতনা তোমার পূর্ণত্ব চাই এবং এই পূর্ণত্বের জন্য ব্যক্তিগত যাবতীয় অভিরুচিকে ভাঙতে হবে তো ভাঙো সব কর্মদোষের কিন্তু যেই কর্ম তোমাকে বিরাট করে মহৎ করে তা সহজ কর্ম তাকে ত্যাগ করো না সমস্যা হচ্ছে আমরা ভুল অ্যাজামশান নিয়ে নিই যে কর্ম করতেও পারি মহৎ কর্ম নাও করতে পারি বা এসে যায় প্রাকৃতিক জীবন তো চলছেই মানুষের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না মানুষ যদি উচ্চতা যুক্ত কর্ম না করে তাহলে সে অস্বস্তিতে যন্ত্রণায় বাঁচবে বাঁচবে কিন্তু মরতে মরতে বাঁচবে ধাক্কা চোট খেতে খেতে বাঁচবে এই জীবন বড়হীন জীবন কুকুরের থেকেও খারাপ জীবন কারণ কুকুরের কাছে তো অপশান ছিল না না তোমার আমার কাছে অপশান আছে তোমার আমার ঘরে যেন এক বস্তা চাল আছে অথচ আমরা আতপেটা পেটা খেয়ে পাচ্ছি আর কুকুরের কাছে যেন এক কুটো চাল আছে এবং সে ভরপেট খেয়ে ঢেঁকুর মেরে শুয়ে যাচ্ছে যেন আমরা বলছি ভাত দতটা খাওয়া যায় জল আমাদের কাছে অপশান জল তোমার কাছে অপশান নয় জল যেন তোমার আন্তরিক নিড তেমনি যে চেতনা সহজ তেমনি যে চেতনাকে থাকতে না দেয় জীবনকে বইতে না দেয় তার জীবন নরক হয় দোষযুক্ত অর্থাৎ দেহ ধরেছো মানে অপূর্ণ হয়েছ যাই কর্ম করবে তাতে রিস্ক কাছেই আছে কারণ কর্তৃত্ব চলে আসবে তো সব কর্ম দোষযুক্ত আমরা অকর্ম বা স্বভাব ধর্মকে আমরা অকর্ম এবং স্বভাব ধর্মকে গুলিয়ে ফেলছি উচ্চ অবস্থা নিম্ন অবস্থাকে একই রকম দেখায় একটি শিশুর আচরণ এবং একটি মহাপুরুষের বা অবতারদের আচরণ কিছু কিছু ক্ষেত্রে উপরি উপরি একই রকম দেখতে হয় কিন্তু একটা চরম উচ্চাবস্থা এবং একটি চরম নিম্ন অবস্থা শিশু অবোধ দেখলে মনে হবে কি উপর থেকে যে দেখো মহাপুরুষটা শিশুর মতো আমরা বলে থাকি না শিশুর মতো না শিশুর মধ্যে বোধ নেই শিশু একটি পশুর মতো একটি জড়পিণ্ড মাত্র অবতার পূর্ণ বোধ এবং পূর্ণ সচেতনতায় আছে তাই বলি গীতার এক একটা চ্যাপ্টার হয়ে হয়ে আসতে হয় আগেরগুলো যদি পেন্ডিং থেকে যায় পেন্ডিং মানে পড়া পেন্ডিং নয় যদি বোঝা পেন্ডিং থেকে যায় জীবনে আচরণ করা পেন্ডিং থেকে যায় তাহলে পরের গুলো অধরা হয়ে যাবে উপনিষদ তাই সেই জন্য দেখো সহজ কর্মকে ব্যাখ্যা করে দিয়েছে পরবর্তী শ্লোকেই তুমি যেটা বলেছ আসক্তি শূন্য বুদ্ধি সংযততা শূন্যতা এই হলো সহজতা মানুষের ক্ষেত্রে সহজতার এই এমন হয়ে কর্ম করো যেহেতু এমন আমরা হই না তো ধারণাই নেই যে আমাদের স্থিতি কি তো আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্থিতি কি দেহ বলে দিয়েছে স্থিতি এটা আর সমাজ বলে দিয়েছে স্ট্যাম্প মেরে দিয়েছে এটাই সহজ স্থিতি লড় পেটের জন্য কর ছোট রেসের ঘোরা হ দেহের জন্য কর যৌবনকে ভোগ কর তো আমরা একে সহজ বলে দিয়েছি এর কারণ কি সঠিক সহজ কি আমরা জানি না আমরা ঝলক পাই জীবনে আমরা নিশ্চিন্ততা ঝলক পেয়েছি আমরা উদ্দেশ্যহীনভাবে শান্ত বসার তৃপ্তি কখনো না কখনো প্রত্যেকে পেয়েছি ওটি সহজ স্থিতি আমরা যেমন আছি তা বর্তমানে অসহজ আসক্তি স্বেচ্ছাচার ভোগেচ্ছা এগুলি যখন আমাদের মধ্যে ওঠে তখন কি আমরা ভিতরে রিল্যাক্স থাকি নাকি আমরা শুধু অভ্যাস করে ফেলেছি এর আমরা ধর্মকে বা অধ্যাত্মকে অপশনাল মনে করি কিন্তু স্বধর্ম অর্থাৎ চেতনার প্রতি দায়িত্ব পালন না করে যে জীবন চলছে সে জীবনে কখনো সহজ হতে পারবেই না এটা আমরা বুঝতে রাজি নই আমরা বলি দেহের কাজকর্ম করে সহজাত প্রবৃত্তিগত কাজকর্ম করে আসক্তিযুক্ত কাজকর্ম করেই আপনি জীবন তো কাটিয়ে দিচ্ছি এটাই সহজ আপনি জীবনের প্রতি ইনসেন্সিটিভ হয়ে গেছেন আপনি দেখছেনই না ভিতরে কি জ্বলছে কি পুড়ছে পড়ার সাথে জলার সাথে আমরা খুব হয়ে একাস্টামতো হতেই থাকে এটা আপনার সহজ স্থিতি নয় আপনার মহাপুরুষদেরকে দেখুন আপনাদের লাইফ আপনাদের লিভিং আইকনসদের দেখুন যারা এই জীবন বেঁচেছে দেখুন তাদের তাদের বাহ্যিক স্থিতি নয় কারণ তারা কেউ বাহ্যিকভাবে ভৌতিক ভাবে ভাবে জীবন কাটিয়ে যায়নি তারা সহজ জীবন কাটিয়েছে এবং সহজ সহজতা কখনোই ভৌতিকতা নয় আত্মার ধর্মই স্বকর্ম স্বধর্ম সহজ কর্ম আত্মিক জীবন কাটান এটাই মাত্র সহজ কর্ম সেই জন্য বলছে সহজম কর্ম সহজ কর্ম একে ত্যাগ করো না অর্থাৎ জীবনের স্পষ্টতাকে জীবনের যথার্থ তাকে উপেক্ষা করো না আমাদের কাছে এই উপেক্ষা করার জন্য যুক্তি এসে দাঁড়ায় কি এই কর্মের মধ্যে দোষ আছে আধ্যাত্মিকতায় গেলে ভৌতিক উন্নতি হবে না আশ্রমে গেলে এই জীবন চলবে না আমাদের কাছে একজন আসে তার দুটি ছেলে আছে তাকে বলা হয় তার কাকা তাকে বলছে যে তুই আশ্রমে যাচ্ছিস তোর যে দুটো ছেলে আছে ইফ অধ্যাত্মের কাছে গেলেই সব শেষ হয়ে যাবে আমরা জানি না যে অধ্যাত্মের কাছে না গেলে আমাদের জীবন শুরুই হয়নি একটি লাশকে যেন চার্জ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে আমাদের জীবন এমন আমরা ভয় ভয় বাঁচিত মোড়ে মোড়ে বাঁচিত দুশ্চিন্তায় বাঁচিত এ মুক্তও যে জীবন হতে পারে তার বিরোধে সব রকম যুক্তি প্রকৃতি মায়া সমাজ দেহ আমাদেরকে দেয় সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে সব কর্মের মধ্যেই দোষ আছে আপনার মন আপনাকে দোষ ধরিয়ে দেবে বারবার যে না 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 আধ্যাত্মের অধ্যাত্মের দিকে গেলে এই দোষ আছে এই দোষ আছে সেই দোষ আছে শ্রীকৃষ্ণ বলছে সবেতে দোষ আছে কিন্তু সহজ কর্ম দোষ যুক্ত হলেও তাকে ত্যাগ করো না দোষযুক্ত অর্থাৎ কর্তৃত্বযুক্ত যুক্ত হলেও হয়ে যাও সঠিক কর্তা বলো আমি আধ্যাত্মিক মানুষ আমি অধ্যাত্মিক জীবন কাটাতে চাই আমার আত্মগরিমা বোধ আছে আমি চেতনা লোকের কাছে হাত পাতা ভিক্রির মতো সম্পর্কের জন্য হ্যাংকারিং করা ছোট ছোট বিষয় নিজেকে ফাঁসিয়ে রাখা এরকম অহংকারে আমি অহংকারিত হতে চাই না যেমন অহংকার জগৎ করে থাকে আমার অহংকার চেতনার অহংকার আমি আত্মা এই গর্বে গর্বিত হও এটাই সহজ কর্ম কারণ তুমি চেতনা এমন কর্ম করো যা ওই চেতনার দিকে চেতনাকে মুক্ততার দিকে নিয়ে যায় যা তোমাকে অন্তর থেকে ঝোঁকায় না কারোর পায়ের তলায় চেপে রাখে না যা তোমাকে মুক্ততা এনে দেয় তা মাত্র সহজ কর্ম যাতে অন্তর বিকশিত হয় জীবন ফুলের মতো ফুটে ওঠে নদীর প্রবাহের মতো বইতে পারো স্ট্যাগনেশন যেখানে না হয় যেখানে খিমচি নেই এমন জীবন কাটাও তাহলে তুমি সহজ জীবন কাটাচ্ছ অর্জুন বা অন্য কেউ যে কেউ জন্মেছে সে সাধক হয়ে জন্মেছে কারণ সবার গতি মুক্তি বা পরম হয়ে যাওয়া কারণ তিনি মাত্র সহজ আর বাকি কিছু সহজ নেই বাকি সবেতে আমরা অসহজ কবির এই জন্য বলতেন সহজ শূন্য একমাত্র সুবিধার বদ অভ্যাস আমাদের সুবিধাজনককেই সহজ বলার ট্রেন্ড চলছে পুরো সমাজেতে ও দুঃখের কথা অনেক বইতে এরম ভাবি এমন একটি সুন্দর উৎকৃষ্ট শ্লোককে রিপ্রেজেন্ট করা হয়েছে গীতা বুঝতে গেলে আগে শ্রীকৃষ্ণের স্ট্যান্ড পয়েন্ট বুঝতে হবে শ্রীকৃষ্ণ এমন ব্যক্তি যে অমন যুদ্ধের মধ্যে ভয়ঙ্কর স্থিতির মধ্যেও সহজ হয়ে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ ওই সহজের কথা বলছেন ওখানে আমাদের খামতি থেকে যায় সেই জন্য গীতা বোঝা ভুল হয়